খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম জেনে নিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশের একাদশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন প্রায় এক বছর পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে আসছে জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ক্যারেবিয়ানদের এই দীর্ঘ সময় পরে আন্তর্জাতিক ম্যাচের বাংলাদেশ দলে থাকবেন কারা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা মূল একাদশে অটোমেটিক চয়েস হিসেবে থাকবেন সাত থেকে আট জন চলুন কেমন হতে পারে উইন্ডিজের বিপক্ষে স্কোয়াড এক নজরে দেখে নিন ওপেনিং এ অটোমেটিক চয়েস হিসেবে থাকবেন অধিনায়ক তামিম ইকবাল সাথে বাহাতি ডানহাতি কম্বিনেশনের জন্য থাকবেন লিটন দাস দুইজনের মতো সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি কাপে দারুণ খেলা নাজমুল হোসেন শান্ত থাকছেন মূল স্কোয়াডে তবে তিনি খেলবেন নাকি থাকবেন ব্যাকআপ ওপেনার হিসেবে সেটাতে থাকছে প্রশ্ন কারণ নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন দুই বিশ্বকাপে তিন নাম্বারে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান চার নাম্বার পজিশনে নিশ্চিতভাবে থাকছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তারপর থাকবেন বঙ্গবন্ধু টি কাপে জ্যামকন খুলনাকে চ্যাম্পিয়ন করা টাইগার টি টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বর পজিশন নিয়ে সব থেকে বেশি লড়াই এই এক পজিশনের জন্য প্রথম চয়েস এর লিস্টে থাকবেন সৌম্য সরকার মোসাদ্দেক হোসেন সৈকত আর আফিফ হোসেন ব্যাটিং এর সাথে বল হাতে হাত ঘুরানোর জন্য এগিয়ে থাকবেন এই তিনজন সেজন্য কপাল পড়তে পারে বর্তমান সময়ে নিয়মিত মুখ মোহাম্মদ মিথুনের সাত নম্বরে একজন জেনুইন স্পিনারের জন্য দুই মেহেদির লড়াই এগিয়ে থাকবে শেখ মেহেদি হাসান সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মিরাজ আর ফিট থাকলে আটে অটোমেটিক চয়েস থাকবে পেসার অলরাউন্ডার সাইফুদ্দিন নয় দশ ও এগারোর জন্য সব থেকে এগিয়ে থাকবেন দারুণ ছন্দে ফেরা মোস্তাফিজুর রহমান অভিজ্ঞতা আর গতির কারণে পরের পছন্দের তালিকায় থাকবেন রুবেল ও তাস্কিন তবে স্কোয়াডে থাকতে পারেন আলামিনো আর মধ্যে বঙ্গবন্ধু টি বিশ্বকাপ তরুণদের টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের শরীফুলের থাকাটা এক প্রকার নিশ্চিত সাথে থাকতে পারেন হাসান মাহমুদও উল্লেখ আগামী দশ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তিন ওয়ান ও দুই টেস্ট সিরিজ চলবে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত